এটা আমার গঙ্গায় নিয়ে যাওয়ার ব্যাগ, যেখানে আমি গঙ্গা জলের ঢপটাও ভরব। ও আর শ্যাম্পুও নিয়ে যেতে হবে। সব কিছু আমি রেডি করে নিয়েছি, শুধু আর কিছু কিছু জিনিস নিতে বাকি আছে। এসে আমাকে একটু আগে ফোন করেছিল, তো ও রেডি হয়ে গেছে প্রায়। তো আর শ্যাম্পু নিতে হবে, গামছা নিয়ে নিয়েছি, শ্যাম্পু নিতে হবে ব্যাস, আর ঢপটা নিয়ে নেবো, তাহলে হয়ে যাবে। ও চুলটা আমাকে ঠিক করতে হবে। ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে আমরা কোথায় যাচ্ছি। তো প্রত্যেকবার শিবরাত্রির আগের দিন আমরা গঙ্গা স্নানে যাই এবং সংযম করি। সংযমের ব্যাপারটা আমরা পরে আসছি, আর আমরা গঙ্গা স্নান করতে যাচ্ছি রঘুনাথগঞ্জ সদরঘাটে। সদরঘাটে পৌঁছেই আমরা প্রথমেই দেখলাম কোন ঘাটে কেমন ভিড়। আসলে এই দিনে এখানে অনেক ভিড় হয়, সবাই গঙ্গা স্নান করেন এবং মা গঙ্গাকে পুজো দেন। সদরঘাটে বলতে গেলে তিনটে মন্দির রয়েছে, শিব মন্দির, বজরঙ্গবলী মন্দির এবং বাবা লোকনাথ মন্দির। শিবরাত্রির দিন উপলক্ষে এখানে ছোট করে একটা মেলাও বসে। গঙ্গায় স্নান করলে একরকম রিফ্রেশমেন্ট ফিল হয়, আমাদেরও স্নানের পর বেশ ফ্রেশ ফিল হচ্ছিল। তবে স্নান করার পর বড্ড খিদেও পেয়ে গেছিল। সেখানেই একটা মিষ্টির দোকানে আমরা নিরামিষ তরকারি পুরি খেলাম। নিরামিষ এই কারণেই, কারণ শিবরাত্রির আগের দিন আমরা সংযম করি। সংযম মানে হলো নিরামিষ খাওয়া। তার পাশেই ছিল একটা পেট শপ, যেখানে অনেক সুন্দর সুন্দর পাখি এবং রঙিন মাছ বিক্রি হচ্ছিল। আমি তো বাড়ি নিয়ে যেতেই পারি, কিন্তু আমার বাড়িতে বেড়াল সুজি আছে, তার জন্য আমি কিছু ড্রাই ক্যাট ফুড কিনলাম। তারপর খানিক বিকেল হতেই আমরা গেলাম সাইকেলে করে ফুল তুলতে। আমরা এখন এসেছি আকন্দ ফুল তুলতে, আমার সাথে আছে অন্বেষা, অন্বেষাই থাকবে অলওয়েজ। তো এখানে আকন্দেই পাবো। ধুতুরা ফুলটা মানে ফট করে পাওয়া যায় না, এই একটু চারিপাশে খোঁজ করতে হবে আমাদেরকে। কালকে যেহেতু শিবরাত্রি, সেই জন্য মানে আগে থেকে সবাই ফুলকে তুলে রেখে দেয়। হ্যাঁ, এবার প্রত্যেকবার আমরা আকন্দ তো পেয়ে যাই, কিন্তু ধুতুরা পাওয়াটা মানে বিশাল ব্যাপার হয়ে যায়। যদি পেয়ে যায় তাহলে বিশাল ভাগ্য। তো এবার কালকে 6টার পর জল ঢালা, তো কালকে যদি আমরা ফুল তুলতে আসি সকাল সকাল, তো প্রচণ্ড ভিড় ভাট্টা হবে। পাবো কি পাবো না তার কোনো ঠিক ঠিকানা নাই। প্রত্যেকবার এটাই করি শিবরাত্রির আগের দিন, মানে সংযম আমরা যেদিন করি সেদিনই আমরা বিকেলবেলায় ফুল তুলতে আসি ও আর আমি মিলে। তো চলো ফুলেই তুলি, ফুল তুলি। হসপিটালের পেছন দিক, আর হসপিটালের পেছন দিকে এটা একটা বিশাল আকন্দের গাছ। বিশাল নয়, মানে অনেকগুলো আছে সারি সারিভাবে। এই ভেমরুল আছে দেখিস, কালো ঘুরছে ওখানে। ফুল তোলা শেষ, আমরা এক প্যাকেট আকন্দ পেয়ে গেছি। এবার আমরা চললাম কি খুঁজতে, ধুতুরা ফুল খুঁজতে। দেখা যাক আমাদের 2024-এ আমাদের ভাগ্যে ধুতুরা ফুল থাকে কিনা। সেখানে খুব সুন্দর একটা কাগজ ফুলের গাছ ছিল, যেটাকে অনেকেই অনেক নাম ধরেই ডাকে,
যেমন বাগানবিলাস ফুল, বগেনভিলিয়া ইত্যাদি ইত্যাদি। আর তোমরা কী বলে ডাকো সেটা কমেন্ট সেকশনে জানাও। জানি তারপর আর কি, ফুল তোলা শেষ করে খানিকক্ষণ ফটোশুট করে পরন্ত বিকালে বাহন সাইকেল নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। হ্যালো গাইজ, আজকে শিবরাত্রি, সকাল থেকে কোনো শ্যুট করিনি, এখনই ভিডিওটা স্টার্ট করছি। আর অন্বেষা এখানেই আছে, সকাল থেকে আমার বাড়িতেই আছে, তবুও আমরা কোনো ভিডিও স্টার্ট করিনি। তো যাই হোক, আমরা এখন ডিসাইড করেছি যে আমরা এখন আলাদা পড়বো। বাসে এখন তিনটে, আর মোটামুটি 8টার পরে জল ঢালা, তো এখন অনেক টাইম পাবো, মোটামুটি 6-7 ঘন্টার মতন আর কি। তো চলো, বাঙালিদের আলতা পড়া সেই যুগ যুগ ধরে চলে আসছে। আগেকার দিনে তো বিটের রস আর সিঁদুরের গুঁড়ো মিশিয়ে আলতা বানানো হতো, এখন সব রেডিমেড পাওয়া যায়। যে কোনো পুজো পার্বণেই আমরা বাঙালি মেয়েরা আলতা পরতে ভীষণ ভালোবাসি, আলতা আর সাথে পায়ের নূপুর, উফ, পুরো যেন এক নস্টালজিক কম্বিনেশন। ছোটবেলায় মা ঠাকুমাদের আলতা পরা দেখে আমাদেরও খুব ইচ্ছে হতো, তারপর অনেক বায়না করার পর ওনারা পরিয়ে দিতেন, মনে হতো হ্যাঁ এবার মায়ের মতো লাগছে। আমাদের আলতা পরা ডান, এখন এটাকে শোকাচ্ছি। শোকাতে হয় না, অত মেহেন্দির মতন, বাট শুকিয়ে যায়। হাতটা কত সুন্দর লাগছে দেখতে, আদুরে লাগছে দেখতে ভীষণ। আলতা পরলে হাত আদুরে বেশি আলতা হয়, আলতা পরলে হাত বেশি আদুরে হয়। এখন আমরা যাচ্ছি একটু সেজে কুচে শ্যুট করতে। এসা ছাদে আগে থেকে ওয়েট করছে, আমিও চললাম ছাদে। আমার সাজটাও দেখলেন, এবার এসার সাজটা একটু দেখাই। কোন দিকে? হাউ প্রিটি সি ইজ। তারপর খানিক সন্ধে নামতেই আমরা মালা গাঁথতে বসলাম, আর দুর্ভাগ্যবশত আমরা ধুতুরা ফুলটা পাইনি, তাই আকনদেরই মালা গাঁথছিলাম। মহাশিবরাত্রি হলো হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি। শিব পুরাণ অনুসারে এই রাত্রে শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন। আবার এই রাত্রে শিব ও পার্বতীর বিয়েও হয়েছিল। অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালন করা হয়। মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। মালা গাঁথার পর্ব শেষ করে আমরা পুজোর জন্য সরঞ্জাম রেডি করে নিলাম। ঘি, মধু, বেলপাতা, পঞ্চশস্য, পৈতে সব কিছু ঠিকঠাক করে নিলাম এবং শেষে ফল কেটে একটি থালা রেডি করলাম। শিবরাত্রিতে বিবাহিত থেকে অবিবাহিত মহিলারা অনেকেই শাড়ি পরেই জল ঢালে। সন্ধে হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে আমরা বেরিয়ে যাবো জল ঢালার জন্য। মানে 8টা থেকে চতুর্থী স্টার্ট, তো আর 10 মিনিট বাকি আছে, তার মধ্যে আমরা মানে লাস্ট মুহূর্তে যা কিছু আমাদের যেন ভুল না হয় সেগুলো একটু দেখে দেখে নিচ্ছি, দিয়ে কিছুক্ষণ পরে বেরিয়ে যাব। গিয়ে দেখলাম অনেকেই জল ঢালা শুরু করে দিয়েছেন। আমরা আমাদের পাশের পাড়ার মন্দিরে এবং গ্রামের সব থেকে বড় মন্দিরের শিবের মাথায় জল ঢালি। ভগবান শিব হলেন অন্ধকারের বিনাশকারক, তিনি সবাইকে সুখ, শান্তি, সমৃদ্ধি ও আনন্দ প্রদান করুক এই কামনাই করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই ব্লগটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এরকম আরও ব্লগস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে কোনো ভিডিও নোটিফিকেশান মিস না যায়। Bye-bye.